বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিভিন্ন নার্স প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে 19টি অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে ফার্মিং সিস্টেম গবেষণা সমন্বয় করে আসছে। 1990 সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক শস্য এবং শাকসবজির বিষয়ে অধিকাংশই ফার্মিং সিস্টেম গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইফাদের আর্থিক সহায়তায় এনএটিপি ফেজ 2 প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তত্ত্বাবধানে ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন প্লেইন ল্যান্ড ইকোসিস্টেমে ফার্মিং সিস্টেম গবেষণা পরিচালনার জন্য ময়মনসিংহ জেলার ফুলপুরকে নির্বাচন করা হয়েছে। এই গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তিসমূহ ফার্মিং সিস্টেম গবেষণার মাধ্যমে প্রমিত করা এবং ফার্মিং সিস্টেম গবেষণার মাধ্যমে এলাকাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে চাষের চলমান অ্যাগ্রোবেস ফার্মিং পদ্ধতির উন্নয়ন ঘটানো। ফার্মিং সিস্টেম গবেষণার মাধ্যমে চাষের ফার্মিং বিষয়ক সমস্যার সমাধান করা হচ্ছে এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় বিভিন্ন মাছের চাষ, বিশেষ করে রুইজাতীয় মাছের চাষ, উচ্চমূল্যের পাবদা এবং গুলসা চাষ, গিফট তেলাপিয়ার সাথে শিং মাছের চাষ, পাশাপাশি পুকুরে উচ্চমূল্যের পাবদা ও গুলসা মাছের সাথে রুই মাছের চাষ এবং পুকুরে শিং ও মাগুর চাষ, এগুলো সম্প্রসারণ করা হচ্ছে। আর এগ্রিকালচার কম্পোনেন্টের আওতায় এখানে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে প্রান্তিক জায়গাতে সবজি চাষ, গ্রীষ্মকালীন টমেটোর চাষ, পেঁপে চাষ, ধান খেতে মাছ চাষ এবং অন্যান্য কার্যক্রমও কিন্তু পরিচালিত হচ্ছে। আর লাইফস্টক কম্পোনেন্টের আওতায় এখানে হাঁস ও কবুতর পালন, মুরগি পালন, ঘাসের চাষ এবং পশু পাখিদের টিকাদান এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কার্যক্রমও পরিচালিত হচ্ছে। আমরা ফুলপুরে এসে দেখতে পেয়েছি এরকম কাজের নানা রকমের চিত্র। দর্শক মণ্ডলী, চলুন আমরা একটু দেখে নেই এখানে কী ধরনের ফার্মিং সিস্টেম নিয়ে গবেষণা হচ্ছে এবং এখান থেকে কী ধরনের ফলাফল পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা এবং কৃষকরা কী ধরনের ফলাফল এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের জীবনে। ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামে এখানে ফার্মিং সিস্টেম রিসার্চ প্রকল্পের আওতায় যে কার্যক্রমটি চলছে সেখানে অনেকগুলো বিষয় একই সাথে গবেষণা করে দেখা হচ্ছে। এখানে যেমন একই সাথে দেখা হচ্ছে মিশ্র কাপ জাতীয় চাষের যে কার্যক্রম সেটি কেমন ফলাফল দেয় এবং গত বছর চাপে রাখা পোনাগুলোকে এবছর চাষ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার ফলন এখানে দেখা যাচ্ছে এবং কৃষক ভাইরা কিন্তু এখান থেকে ভালো ফলাফলের আশা করছেন। মোকামিয়া গ্রামের রমজান আলী, যিনি মূলত তার পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করেছিলেন, গত বছরের যে চাপ দিয়ে রাখা পোনা সেই পোনাকে তিনি এবছর ছেড়েছিলেন এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে খুব চমৎকার ফলন হয়েছে। আমরা একটু রমজানের সাথে কথা বলে দেখি তার অভিজ্ঞতাটা কী। আপনার এই পুকুরের আয়তন কতটুকু? 25%। 25% পুকুরে আপনি এই যে কী কী পোনা ছাড়ছিলেন? মূলত আমি রুই ছাড়ছি, কাতল আর মিরকা। আচ্ছা, রুই, কাতল, মিরকা। তো কতদিন হলো ছাড়ছেন? ছাড়ছি সাড়ে তিন মাস চলছে। তো অনেকখানি তো পার হয়ে গেল। বিক্রি করার সময় হবে কখন? ওই তো সামনে মাসে বিক্রি করবে। কিরকম মনে করতেছেন যে চাপ দেওয়া মাছ আপনি রাখলেন, তারপর সুষম খাবার দিলেন, বিজ্ঞানীদের পরামর্শ নিলেন, সব মিলে এখন আপনার কাছে কী মনে হইতেছে মাছের পুকুরে? আমার তো মনে হইতেছে যে পুকুরে আমি লাভ। অন্যান্য পুকুরে যেরকম ফলন হয় আপনার পুকুরে কি তার চেয়ে ভালো ফলন হইতেছে? জি, ভালো ফলন হইতেছে। আপনি পুকুরের জন্য নতুন কি করছেন যেটা আগে করেন নাই? এবছর নতুন কি করছেন? নতুন পরিষ্কার করছি, তারপরে ওই যে মাছ ছাড়ছি, হিসাব করে মাছ ছাড়ছেন আর হিসাব করে খাবার দিচ্ছেন? খাবার দিছি আর পোনা দিছি, একটু বড় পোনা দিচ্ছেন যাতে মানে এটা তাড়াতাড়ি বড় হয়। জি। আচ্ছা, এমনি আপনি পুকুরে এই মাছ চাষ ছাড়া আর কি করছেন? আর করছি এই যে পাট দিয়ে সবজি চাষ করছি। কি সবজি চাষ করছেন? মিষ্টি লাউ করছি, পেঁপে আর করলা। আচ্ছা, তাতে আপনার কিরকম বিক্রি হয়েছে এগুলো? আমার সব মিলাইয়া প্রায় 6,000 টাকার মতো বিক্রি হয়েছে। খরচ টরচ এর মধ্যে বাদ গেছে নাকি খরচ টরচ এর মধ্যেই আছে? খরচ 1,000 টাকা খরচ। আচ্ছা, তার মধ্যে 6,000 টাকা বিক্রি করছেন। আর মাছ কত টাকা বিক্রি করবেন বলে মনে করতেছেন? আমি তো মনে করতেছি যে 60-70 হাজার টাকা বিক্রি করব। আচ্ছা, তার মানে সব মিলিয়ে তাহলে দেখা যাচ্ছে যে এবছর আপনি পুকুর থেকে 60-70 হাজার টাকার মাছ এবং তার সাথে আপনি 5,000-6,000 টাকা শাক সবজি এগুলো সবই তো আপনি পাবেন না? জি। তাতে কি ভালো মনে করতেছেন আগের চেয়ে? আগের চেয়ে খুব ভালো। ফার্মিং সিস্টেম রিসার্চ প্রকল্পের আওতায় পুকুর পাড়ে সবজি চাষ, হাঁস পালন, কবুতর পালন এ সমস্ত কার্যক্রমও চলছে। এইখানে যে পুকুরটি আমরা দেখতে পাচ্ছি এই পুকুরে কিন্তু মূলত উচ্চ মূল্যের মাছ চাষ করা হয়েছে, অর্থাৎ এখানে পাবদা এবং গোলসার চাষ করা হয়েছে। আসলে একটু দেখা যাক
পাবদা এবং গোলসার ফলন কেমন? তাছাড়া এখানে যে কবুতর এবং হাঁস চাষ করা হয়েছে সেখান থেকেও কিন্তু কিছু ফলাফল আসছে, আর পাড় ঘেঁষে যে সবজি চাষ করা হয়েছে তারও কিন্তু কিছু ফলাফল আসছে। সামগ্রিকভাবে একজন মাছ চাষী শুধু মাছ চাষ করে নয়, তিনি সবজি চাষ করছেন, তিনি হাঁস পালন করছেন, তিনি কবুতর পালন করছেন এবং তার মধ্য দিয়ে তিনি তার আয়কে বাড়ানোর চেষ্টা করছেন। আর এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তারা প্রযুক্তি সহযোগিতা প্রদান করছেন এবং অন্যান্য কারিগরি সহযোগিতা প্রদান করে তাদেরকে উৎসাহিত করছেন এই কার্যক্রমগুলোকে পরিচালনা করার জন্য। আমাদের সাথে আছেন এই মোকামিয়া গ্রামের লাইলি বেগম, যিনি পরীক্ষামূলকভাবে এই রিসার্চ প্রকল্পের আওতায় তার পুকুরে মাছের চাষ করেছেন এবং অন্যান্য শাকসবজি চাষ করেছেন, তার সাথে একটু কথা বলি। আচ্ছা লাইলি, আপনি এখানে কি কি মাছের চাষ করেছেন? পাবদা আর গোলসা। আচ্ছা, আর কি কি শাকসবজি করছেন? লাউ, কুমড়া, মিষ্টি লাউ, শাকসবজি, এগুলো সব করছেন। আচ্ছা, আর কি? আমি যদি দেখলাম হাঁসও আছে, আবার কবুতর, কবিতর, এগুলো সবই আপনি করতেছেন? এ সব বুদ্ধি পরামর্শ কোত্থেকে পেলেন? তাতে আপনি কি মনে করতেছেন যে কত টাকার পাবদা বা গোলসা বিক্রি করতে পারবেন? কোন অনুমান করছেন? অনুমান করছি দেন যদি লাখ দেড় লাখ টাকা, যদি লাখ দেড় লাখ টাকার মতো করবেন। আর এমনি শাকসবজি যে আপনি চাষাবাদ করতেছেন, তার কি কোনো হিসাব করছেন কত টাকার মতো বিক্রি করা হয়েছে? আচ্ছা বলেন দেখি কি কি বিক্রি করছেন? কুমড়া বিক্রি করছি 2000। আচ্ছা, আর করলা বিক্রি করছি 2000 60-65 টাকা। আচ্ছা, আর এমনি তো কবুতরও বিক্রি করছেন? কবুতর বিক্রি করছি 25 জোড়া। 25 জোড়া ডিমও বিক্রি করছেন? জি। ডিম কতটা বিক্রি করছেন? ডিম বিক্রি করছি 500-25। আচ্ছা, খুব ভালো। আপনি তার মানে এগুলো খালি বিক্রি করতেছেন নাকি নিজের কিছু খাইতেছেন? নিজের কিছু খাইতেছি, নিজের ছেলেপেলেকে খাওয়াচ্ছেন? জি। তাতে কি মনে হয় যে এই যে পুকুরের পাড়ে সবজি চাষ করতেছেন, হাঁস মুরগি করতেছেন, আবার ওদিকে কবুতর করছেন, মাছ করছেন? জনাব শহীদুল ইসলাম, যিনিও মূলত মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী এবং এই কার্যক্রম পরিচালনা করছেন মাঠ পর্যায়ে, তার কাছ থেকে একটু শুনি এই প্রকল্প, এই গবেষণা কার্যক্রম বিষয়ে। আপনারা কতজন কৃষকের কে নিয়ে গবেষণা করছেন এখানে? আমরা এই ফার্মিং সিস্টেম প্রকল্পটি এখানে মোকামিয়া গ্রামে 3 বছর কাজ করব। তার মধ্যে প্রথম বছরই আমরা 15টা পরিবার নিয়ে কাজ শুরু করেছি এবং 3 বছরই আমরা আশা করতেছি যে 50 জন পরিবার নিয়ে, মানে প্রতিবারে আপনি 15 জন করে বা 20 জন করে নিয়ে 3 বছর 50 জনকে কাজে লাগাবে। এক পরিবারকে একবার করার পরে তো আর আপনারা কোনো সময় না, কিন্তু তারা এটার যে ফলাফল এটা তারা নিজেরা পরিচালনা করবে। তাতে আপনার কাছে কি মনে হচ্ছে কৃষকদের ভেতরে প্রবণতাটা কি, যে তারা যখন ইতিমধ্যেই হয়তো অর্ধেক হয়ে গেছে প্রকল্পের কার্যক্রম, যে যে জায়গায় আপনি সহযোগিতা করেছেন, তারা তো একটা ফলাফল দেখতে পাচ্ছে চোখের সামনে, তো তাদের রিয়াকশনটা কি? তাদের রিয়াকশনটা হলো যে স্যার আমরা তো আগে করেছি কিন্তু এইভাবে করি নাই, আমরা হয়তো খাওয়ার জন্য মাছ চাষ করছি, পুকুর পাড়ে সবজি এইভাবে করি নাই, করছি হয়তো একটা জায়গায় করছি, কিন্তু এখন স্যার করে দেখলাম যে আমরা ইতিমধ্যে এক ফার্মার আপনার কাছে বলেছে যে তারা 6000 টাকার মতো সবজি বিক্রি করেছে, তো এখন তারা বেশ উৎসাহ এবং আশেপাশে ফার্মাররাও তারাও আসছে দেখছে এবং তারাও বলতেছে স্যার আমরাও করবো। তারা আপনারা আশা করছেন যে এখান থেকে একটা চমৎকার ফলাফল আপনারা জাতিকে উপহার দিতে পারবো? আচ্ছা, এটা তো এই প্রকল্পের কার্যক্রমের জন্য মানে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল NATP ফেজ 2 আওতায় আপনাদেরকে অর্থায়ন করছে, এর সাথে আর কারা কারা যুক্ত আছে? নার্সভুক্ত প্রতিষ্ঠান যারা আছে তাদের সবারই প্লেন ল্যান্ড ইকোসিস্টেম আছে, চর ইকোসিস্টেম আছে, ওই অন্যান্য প্রতিষ্ঠানও কাজ করতেছে ফার্মিং সিস্টেম। আপনারা প্লেন ল্যান্ড ইকোসিস্টেম? আমরা প্লেন ল্যান্ড সমতল ভূমিতে ফার্মিং সিস্টেম গবেষণা। আচ্ছা, তাতে এখন পর্যন্ত আপনার কাছে ফলাফলকে সন্তোষজনক বলে মনে হয়? সন্তোষজনক, যাই হোক, আগামী 2 বছর আরও আসবে এবং আপনারা নিশ্চয়ই আরও সফলতা অর্জন করবেন, আমরা সেটা আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। কৃষক বদরুজ্জামান, যিনি মূলত তার জমিতে পুকুরে যেটি সেটা তেলাপিয়া এবং শিং মাছের চাষ করেছিলেন, আপনার কতটুকু পুকুর ছিল? 25% পুকুরে তেলাপিয়া এবং শিং মাছ যে চাষ করলেন, কি মনে হচ্ছে এখন? ভালোই তো দেখা যাচ্ছে সাইজ আকার। জি স্যার। কতদিন হয়েছে এটা? এটা প্রায় 3 মাসের মতো। 3 মাসের মতো হয়েছে। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে আপনার কাছে? স্যার খুবই লাভজনক বোঝা যাইতেছে। বোঝা যাইতেছে। আপনি এই প্রকল্প থেকে মাছ চাষের জন্য কি পেয়েছেন আর অন্যান্য কি সহযোগিতা পেয়েছেন? মাছ চাষের জন্য স্যার পোনা পাইছি, খাবার পাচ্ছি, এরপরে অন্যান্য সহযোগিতা পাচ্ছি, এই
কবুতরের ডিম কতগুলো পেয়েছেন বা কতগুলো বিক্রি করছেন? কবুতরের বাচ্চা স্যার 8-9 ঝুরা পাইছি। আর ডিম কি বিক্রি করছেন নাকি? ডিম 495টা ডিম পাইছি। আর এমনি হাঁসের ক্ষেত্রে? হাঁসের ক্ষেত্রে স্যার এই যে হাঁস ভালো আছে স্যার, ডিম পাচ্ছি 495টার মতো, কিছু নিজে খাইছে আর কিছু বিক্রি করছে স্যার। আচ্ছা, সব মিলে আপনার কাছে কী মনে হইতেছে যে এই যে সহযোগিতা পাচ্ছেন হাঁস মুরগির ক্ষেত্রে, শাকসবজির ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, সব মিলে আপনার কাছে কেমন মনে হইতেছে? সব মিলে স্যার খুবই লাভবানজনক মনে হচ্ছে। তো আমি তো প্রতি বছরে স্যার পুকুরে এই সাদা মাছ কিছু দিতাম, খায়া খুঁয়ে গিয়ে 8-10 হাজার টাকা বিক্রি করতে, এখন কত বিক্রি? এখন স্যার মনে হয় যে 1,00,000 টাকার মতো বিক্রি করতে পারবো। বিক্রি করতে পারবেন আশা করছি। কবে থেকে বিক্রি করবেন? এই আর মাসের কানি পালবে স্যার। আমাদের সাথে আছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ। আমরা তার সাথে একটু কথা বলি। ডক্টর ইয়াহিয়া, আমরা জানি যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট অনেক বিষয় নিয়ে কাজ করছে, তার মধ্যে ফার্মিং সিস্টেম নিয়েও কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং আমরা দেখেছি ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে কৃষক পর্যায়ের সফলতা খুব চমৎকার। এটা তো একটা গবেষণা পর্যায়ের ব্যাপার, কিন্তু এটাকে তো একটা ব্যাপক সম্প্রসারণের দরকার আছে। আপনি এই বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া বা মতামতটা কি? এইটি তো আসলে একটি সার্বজনীন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, কিন্তু এটি নতুন একটি কিন্তু বিষয় না। আমরা চাচ্ছি যে এখানে যত বেশি স্পেসিসকে ইনভলভ করতে পারবো এবং মানুষকে ইনভলভ করতে পারবো, সেটা তত বেশি জনপ্রিয় হবে, সে অর্থনৈতিকভাবে সে বেশি স্বাবলম্বী হবে। একটি বিষয় নিয়ে যদি সে কাজ করে, একটি প্রজাতি নিয়ে, তাহলে কিন্তু সে এখনকার যে সময় আসছে ওইভাবে সে লাভবান হতে পারছে না। আমরা চাচ্ছি এখানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে যদি এখানে আমরা পোলট্রি ইনভলভ করতে পারি, আমরা এখানে মাছ তো থাকবেই, তাহলে এগ্রিকালচার থাকবে, তাহলে সে সার্বিকভাবে তার ফসলটা যেটা আসবে সেখান থেকে সে অধিকভাবে সে মুনাফা অর্জন করতে পারবে। এই লক্ষ্যে কিন্তু আমরা এখন এই কাজটুকু করছি ফুলপুর এলাকায়। হ্যাঁ, ফুলপুর এলাকায় কাজটা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এটাও একটা সফলতার ধারায়। আমি আশা করছি যে এটা একটি ভালো একটি প্রযুক্তি হবে আমাদের জন্য। খুবই চমৎকার কথা। ডক্টর ইয়াহিয়া, আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমরা আশা করি যে বিএফআরআইয়ের এই কার্যক্রমগুলো সামনে আরও গতি বেগ অর্জন করবে এবং আরও ভালো সফলতা। ধন্যবাদ। আমাদের সাথে সবসময় মাটিও মানুষ ছিল, এবং মাটিও মানুষের যে সফলতা, তার সফলতার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষ, যারা প্রান্তিক চাষি বিশেষ করে, তারা তার সুফলটা ভোগ করছে। আমরা চাই আমাদের যে প্রযুক্তিগুলি আমাদের গবেষণাগারে উদ্ভাবিত হয়, কেন্দ্রে উদ্ভাবিত হয়, সেগুলি আপনাদের মাধ্যমে মাঠে যাক, চাষিরা উপকৃত হোক, দেশ উপকৃত হোক। ধন্যবাদ আপনাকে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে সফলভাবে ব্যবহার করার মধ্য দিয়েই আসলে প্রযুক্তির সফলতা নির্ভর করে। এখানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যে সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবিত হয়েছে সেগুলো এখানকার কৃষকরা গ্রহণ করেছেন। তারা মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করেছেন, পাশাপাশি কৃষি এবং অন্যান্য প্রাণী পালনের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো বা পরামর্শগুলো আছে সেগুলো গ্রহণ করেছেন। তার ফলে একটি কৃষক পরিবার সামগ্রিকভাবে কিন্তু উন্নতি অর্জন করছে। আমরা আশা করব এই ধরনের গবেষণা কার্যক্রমের ফলাফল দ্রুততার সাথে সারা দেশে সম্প্রসারিত হবে এবং প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি কৃষক পরিবার এ ধরনের প্রকল্প থেকে যে ফলাফল পাওয়া যাবে সেই ফলাফল থেকে নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারবে, সেটা আমরা প্রত্যাশা করি। একটি কৃষক পরিবারের সফলতা নির্ভর করে তার সমস্ত কৃষি কার্যক্রমের ক্ষেত্রে কতটা সফলতার সাথে তিনি প্রযুক্তিকে কাজে লাগাতে পারল। যেমন তার যদি মাছের পুকুর থাকে, সে মাছের পুকুরের উৎপাদনশীলতা কেমন হয়েছে সেটির উপর তার সফলতা নির্ভর করে। তার যদি সবজির বাগান থাকে, তাহলে সবজি করে তিনি কতটা লাভবান হলেন তার উপরেও কিন্তু তার সফলতা নির্ভর করে। আর হাঁস মুরগি যারা পালন করেন, তারা চাইবেন নিশ্চয়ই হাঁস মুরগি পালনের ক্ষেত্রেও তারা সফল হোক। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি, পরিবারগুলো একই সাথে যেমন মাছ চাষ করে সফলতা পেয়েছেন, একই সাথে সবজি চাষে সফলতা পেয়েছেন, আবার একই সাথে হাঁস মুরগি পালনের মধ্য দিয়েও সফলতা পেয়েছেন। এবং তার মধ্য দিয়ে কৃষকদের আত্মবিশ্বাস কিন্তু বেড়েছে, তাদের সাহস বেড়েছে, তাদের আত্মমর্যাদা বোধও বেড়েছে, ক্ষমতাও বেড়েছে, যে কারণে তারা ভাবছেন এই কাজগুলো তারা ভবিষ্যতে প্রকল্প চলে গেলেও নিজেরা করতে পারবেন। আমরা চাইব এই জ্ঞানগুলোকে তারা তাদের জীবনে প্রতিষ্ঠিত করবেন এবং এই জ্ঞানের আলোকে অন্যান্য এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হবে, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। আজ এ পর্যন্তই, সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।